বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বাস ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। পুলিশ ঠান্ডা মাথায় বিএনপির কর্মসূচিতে হামলা চালায় বলেও অভিযোগ করেন এ নেতা। নির্বাচন কমিশনে বিএনপির আয় ব্যয়ের হিসেব জমা দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভি। জেলার উপরেও কে করছে কে করে, অতীতেও আপনারা জানেন, এখন গতকালও যে ঘটনা ঘটেছে যে স্বয়ং বাস চালক বলছে যে 10 গজ দূরে ছিল পুলিশের অবস্থান, এবং পুলিশের অবস্থান থাকার পথে কয়েকজন যুবক এসে বলছে যে বাস থেকে তুমি নেমে যাও না হলে তোমাকে শুদ্ধ পুড়িয়ে দেওয়া হবে। তো একজন কয়েকজন যুবক এই কথাটা কখনই বলতে পারে যদি সামনে পুলিশ থাকে? বিরোধী দলের কোনো নেতাকর্মী তো তখন ওইখানে সাহস পাওয়ার তো কোনো কারণ নাই। তারা তো পুলিশের মানে নির্বিচারে গুলি বর্ষণ, বেধড়ক তারা গ্রেপ্তার করছে, বেধড়ক লাঠিচার্জ করছে, তারা ইতস্তত বিক্ষুব্ধ দৌড়াদৌড়ি করছে, ওর মধ্যে একবারে ঠান্ডা মাথায় মানে তারপরে ওইখানে মোটরসাইকেলে এসে তারা পোড়াবে, এটা একেবারেই মূর্খরা ছাড়া কেউ বিশ্বাস করবে না এবং পাগলও এটা বিশ্বাস করবে না। এটা হচ্ছে বরাবরই নিজেরাই সমস্ত কাজ করে তারা যে দায়টা দেয়, তারা যে দায়টা চাপায়, সেই পুরনো পদ্ধতি, সেই পুরনো রীতি এবং আওয়ামী লীগের যে পাল্টা অভিযোগ করার মানে মানুষের প্রতি ভয়ঙ্কর মানে অমনুষ্যত্বের কাজ করে, গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো এই কাজ করে দায় চাপানোর যে তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিরই পুনরাবৃত্তি করেছেন প্রধানমন্ত্রী গতকাল তার বক্তব্যে। দেখুন, ব্যবস্থা কে নেবে না নেবে সেটা তো জনগণই নির্ধারণ করবে। আমাদের এত বড় মহাসমাবেশ হলো, সারা দেশ থেকে মানুষ আসলো, কই সেখানে কি কোনো অশান্তির সৃষ্টি হয়েছে? কোনো অশান্তির সৃষ্টি হয়নি। আমরা নিজেরাও তো শান্তিপূর্ণ যে কালকের যে অবস্থান কর্মসূচি নিজেরা ছিলাম, আমরা দাঁড়িয়ে আছি, বক্তব্য রাখছি, এমন সময় আমরা চোখের সামনে দেখলাম যে পুলিশ ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে লাঠিচার্জ শুরু করলো, তারপরে আপনার বেপরোয়া কাঁদুনে গ্যাস নিক্ষেপ করা শুরু করলো এবং ছররা গুলি যেটা বন্দুকের গুলি করা তারা শুরু করলো। এটা চোখের সামনে ঘটনা, আপনাদের গণমাধ্যমের যারা সাংবাদিক তারাও তো উপস্থিত ছিলেন, তারাও তো দেখেছেন। সেই ধরনের উপস্থিতি ছিল না। আপনারা জানেন 26 তারিখ থেকে 25 তারিখ থেকে বাড়িতে বাড়িতে বাসায় বাসায় বেধরক বেপরোয়া তারা গ্রেপ্তার অভিযান চালিয়েছে। এরপরও একদিকে মানে পুলিশের প্রোটেকশন, একদিকে পুলিশ তার সাথে যুক্ত হয়েছে, তাদের সম্পূরক শক্তি হিসাবে যুক্ত হয়েছে হচ্ছে আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ। এদের মাঝখানেও যে বীরের মতো দাঁড়িয়ে কালকে আমাদের ছেলেরা অবস্থান কর্মসূচি করেছে, আমি তাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া, তাদেরকে সাবাস বলা ছাড়া আর আমরা কিছু বলতে পারি না যে এত ভীতির মধ্যে আক্রমণের মুখে দাঁড়িয়েও তারা দলীয় কর্মসূচি পালন করেছে। এটাই তো একটা বিশাল অর্জন গণতন্ত্রের সংগ্রামের যারা অংশীদার, যারা অংশগ্রহণকারী নেতাকর্মীদের। ধন্যবাদ।